নির্বাচন নিয়ে যে বিশেষ বার্তা দিচ্ছেন সারা কুক, অব্যাহতভাবে একটি বার্তা দিয়ে যাচ্ছেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন লেভেলের সাক্ষাৎ, বৈঠক, এমনকি সর্বশেষ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও তিনি অভিন্ন বার্তা স্পষ্ট করেছেন। তা হলো, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে এখনই বিরোধী দল এবং ভিন্ন মতের লোকজনের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, শঙ্কা এবং অবিশ্বাস দূর করতে হবে। এমন কোনো মেকানিজম বের করতে হবে যাতে স্টেক হোল্ডাররা এটি বিশ্বাস করে যে নির্বাচনটি অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বপূর্ণ হবে। নির্বাচনে প্রচার প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার সমান সুযোগ থাকবে। বিরোধীদের আস্থায় নেয়ার এই উদ্যোগ সরকার কিংবা নির্বাচন কমিশন যে কেউ নিতে পারে। দায়িত্বশীল একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে শঙ্কিত ব্রিটেন। এজন্য হাই কমিশনার এবং সাম্প্রতিক সময়ে ঢাকা সফর করে যাওয়া ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের প্রায় সকলেই দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। হাই কমিশনার তথা ব্রিটিশ সরকার মনে করে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার আগাম গ্যারান্টি পেলে ব্রিটেনের সব বড় বড় বিনিয়োগ বাংলাদেশে আসবে, অন্যথায় বিদ্যমান বিনিয়োগে টানা পড়া অর্থাৎ ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়বে। তবে দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এটাও জানিয়েছে, বিরোধীদের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকার কিংবা নির্বাচন কমিশনকে উদ্যোগী হওয়ার যে বার্তা দিচ্ছে ব্রিটেন, তাতে খুশি নন সরকারের দায়িত্বশীল ব্যক্তিত্বরা। এই ব্যাপারে সরাসরি কিছু না বলা হলেও কূটনৈতিক ভাষায় এটা খোলাসা করা হয়েছে যে সরকার সংবিধানের বাইরে যেতে অনিচ্ছুক। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং ঘনিষ্ঠতা বাড়াতে দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিনিধি মনে করেন, নির্বাচন সংলাপ এবং সমঝোতার আকাঙ্ক্ষায় ব্রিটেন যেসব প্রস্তাব দিচ্ছে তা থেকে তারা সরবে না। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের মধ্যকার স্ট্র্যাটেজিক ডায়ালগেও এসব বিষয় তুলবে ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা। অবশ্য ঢাকার তরফে সম্ভাব্য আলোচনাসূচি কি হতে পারে, ব্যাখ্যামূলক জবাবের প্রস্তুতি চলছে। ওই সংলাপে নেতৃত্ব দিতে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ফিলিপ বার্টন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, হোস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশের আসন্ন স্ট্র্যাটেজিক ডায়ালগের আলোচ্যসূচি প্রস্তাব করেছে। গেস্ট ব্রিটেনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সংযোজন বিয়োজনের মাধ্যমে সংলাপের আগেই এটি চূড়ান্ত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এটা নিশ্চিত করা হয়েছে যে গত রোববার অবধি ব্রিটেনের তরফে প্রস্তাবিত আলোচ্যসূচির বিষয়ে কোনো রিপ্লাই বা সংযোজন বিয়োজনের পাল্টা প্রস্তাব আসেনি। ঢাকার কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন যে যেহেতু অবারিতভাবে ব্রিটেনের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গ আসবে, এজন্য খসড়া আলোচ্যসূচিতেই ঢাকা বিষয়টি আগাম প্রস্তাব করে রেখেছে। প্রায় দুবছরের বিরতির পর আগামী মাসে ঢাকায় পঞ্চম কৌশলগত সংলাপে বসেছেন বাংলাদেশ এবং ব্রিটেনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা বলছেন, দ্বাদশ নির্বাচনের প্রাককালে অনুষ্ঠেয় এই স্ট্র্যাটেজিক বা কৌশলগত সংলাপের বাড়তি তাৎপর্য রয়েছে। সংগত কারণেই এতে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের বিষয়টি গুরুত্ব পাবে।